আমাদের এক মহান মানুষ যিনি আমাদের মধ্যে শিক্ষার আলো বিস্তারে এবং সমাজ সংস্কারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। আজকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনি নিজে লিখতেন ঈশ্বরচন্দ্র শর্মা, কখনো কখনো যার প্রকৃত যাকে আমরা চিনি বিদ্যাসাগর হিসেবে, বিদ্যাসাগর তার উপাধি নাম নয়, কিন্তু তিনি এমনইভাবে নিজের কাজ করেছিলেন যেখান থেকে বিদ্যাসাগর নামে বিখ্যাত হয়ে গেছিলেন। জন্ম 1820 সালে 26শে সেপ্টেম্বর, মানে আজকের দিন। আমরা আজকের দিনটা উদযাপন করব, কিন্তু উদযাপন করবার আগে প্রথমেই আমরা আমাদের বিদ্যাসাগর মহাশয়ের প্রতিকৃতিতে মালা দান করব। মালা দান করবেন আমাদের বিদ্যালয়ের বয়োজ্যেষ্ঠ শিক্ষিকা যুবিকা রায় মহাশয়। আমরা সমবেত হাত তালি দিয়ে একসাথে বরণ করব। শিক্ষক শিক্ষিকাদেরকে ডেকে নিচ্ছি, তারাও পুষ্পস্তবক পুষ্পাঞ্জলি একটু করে দিন। তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি সঙ্গীতে। তোমার দেবালয়ে কি সুখে কি জানি দুলে দুলে ওঠে আমার দেহ। তোমার দেবালয়ে কি সুখে কি জানি দুলে দুলে ওঠে আমার দেহ খানি। আরো তিনি তেরো ভঙ্গিতে সঙ্গীতে অঞ্জলি দেব সঙ্গীতে। পুলকে বিকশিল প্রেমের শত দল, গন্ধে রূপে রসে ধুলিছে তল মল। পুলকে বিকশিল প্রেমের শত দল, গন্ধে রূপে রসে ধুলিছে তল মল। তোমার মুখে চাকি আমার বাণী যত লুটাইয়া পরে ঝরা ফুলের মতো। তোমার মুখে চাকি আমার বাণী যত লুটাইয়া পরে ঝরা ফুলের মতো। শিল্পী যদি বলা যায় বিদ্যাসাগরকে, বিদ্যাসাগরকে স্মরণ করি কিন্তু খুব বেশি জানবার চেষ্টা করি না, এটা আমাদের দুর্ভাগ্য। বিদ্যাসাগরকে যদি জানতে হয়, যদি
বুঝতে হয় তাহলে ফিরে যেতে হয় বেশ কিছু পুরনো দিনে, 1820 সাল, তখন আমাদের পরাধীন ভারতবর্ষ। সেই সময় শিক্ষার আলো সেইভাবে বিস্তার লাভ করেনি। একটা গ্রামের ছেলে কিভাবে নিজেকে আস্তে আস্তে পরিণত করলো, কিভাবে সে শহরে এলো এবং শহরে এসে বিভিন্ন রকম সামাজিক যে অসঙ্গতি যেগুলো মেনে নেওয়া উচিত নয় সেগুলোর বিরুদ্ধে আন্দোলন করে তুললো এবং তিনি একটা আন্দোলনের একটা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেন, সেটা বিস্ময়কর। মাত্র 8 বছর বয়সে তিনি কলকাতায় চলে এসেছিলেন। একটা গল্প তোমরা সবাই জানো, তিনি 1-2 শিখেছিলেন নাকি মাইলস্টোন দেখে, বাবার সঙ্গে ফিরে আসছিলেন শহরে, তখনও তিনি ইংরেজি অক্ষর জানতেন না, মাইলস্টোন দেখেছিলেন, মাইলস্টোনে 1, 2, 3, 4 তিনি যদিও প্রথম থেকে দেখেছিলেন, প্রথমে 9 দেখেছিলেন, তারপর 8 দেখেছিলেন, এই করতে করতে তিনি এসে গেছেন এবং দেখা গেছে 1-2 শিখে গেছেন এবং যেখানে অ্যাডমিশন নিচ্ছেন সেখানে তিনি ওইটার ভিত্তিতেই অ্যাডমিশন টেস্ট দিলেন এবং যথেষ্ট ভালোভাবে নিজেকে উত্তীর্ণ করলেন। পরবর্তী সময়ে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়েছিলেন, আমরা জানি বিধবা বিবাহ। সেই সময় প্রচুর কুলীন ব্রাহ্মণ ছিল যারা ঘাটের মড়া বলা যেতে পারে, বয়স্ক ব্যক্তি, 70, 80, 82, 85 বছর বয়স, সেই বয়সেও তারা কি কুলীন একটা সমাজ, সেই কুলীনতা বজায় রাখার জন্য 12-14 বছরের মেয়েকে বিয়ে করেছিলেন। স্বাভাবিকভাবেই সেই বয়স্ক লোক মরে যেত, মেয়েটি বিধবা হতো। এই অল্প বয়সে বিধবা হওয়ার পরে বিদ্যাসাগর বুঝতে পারলেন এই মেয়েগুলোর অবস্থা খুবই খারাপ, তারা না পারে বাপের বাড়ি ফিরে যেতে, না পারে নিজের সংসারে ঠিকমতো প্রতিষ্ঠিত হতে। তিনি শুরু করলেন বিধবাদের বিবাহের জন্য যাতে সমাজ এগিয়ে আসে, বহুজনকে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন। এমনকি আমরা জানি মাইকেল মধুসূদন দত্তের কথা, যিনি এখান থেকে চলে গেছিলেন বড় বেশি সম্মান লাভের আশায় বিদেশে, সেখানে বিদেশি সাহিত্য চর্চা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। বিদেশ থেকে ঠিকভাবে গ্রহণ করেনি, তাকে মেনে নেয়নি, তিনি চরম অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়েছিলেন, অসহায় হয়ে পড়েছিলেন, দেশে ফিরে আসার টাকা নেই, কপর্দক শূন্য। তিনি সেখানে জানতে পেরেছিলেন বিদ্যাসাগর নামে একজন মানুষ আছে যাকে সাহায্য চাইলে খালি হাতে ফেরায় না। বিদ্যাসাগরের কাছে সাহায্যের জন্য চিঠি লিখলেন সুদূর বিদেশ থেকে, উনিও সাড়া দিলেন, নিজের হাতে টাকা নেই, বিভিন্ন দিক থেকে টাকা সংগ্রহ করলেন, ধার নিলেন, নিজের ব্যক্তিগত বন্ধুকে ধার নিলেন, ব্যক্তিগত জামিনে টাকা ধার নিলেন, শ্রীশচন্দ্রের কাছে ধার নিয়েছিলেন, সেই ধার করে টাকা পাঠালেন মাইকেল মধুসূদন দত্তের কাছে। মাইকেল মধুসূদন দত্ত সেই টাকায় এখানে ফিরে আসতে জাহাজের টিকিট কাটলেন এবং ফিরে এলেন। এবং তারপর আমরা যদিও জানি মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে বিদ্যাসাগরের দেখা হয়েছিল কিনা সেটা কিন্তু পরবর্তী টাইমে আর কোথাও লেখা নেই, সম্ভবত দেখা হয়নি। তিনি উপকার পেয়েছিলেন, তিনি জানতেন বিদ্যাসাগর বা দয়ারসাগর যিনি শুধু বিলিয়ে দিয়ে যান, যার কাছে আর ফিরিয়ে দিতে দেওয়ার কোনো কিছু থাকে না। সাহায্য না করতেন আমাদের বাংলা সাহিত্য আরও কিছুটা পিছিয়ে থাকতো, তিনি সেই জায়গাটাকে এগিয়ে নিয়ে এসেছিলেন। তিনি আবার বলছি সমাজ সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগর এক অদ্ভুত নাম যার কোনো বিকল্প নেই, যাকে সবসময় শ্রদ্ধার চোখে দেখা যায়। সেই সঙ্গে সঙ্গে তিনি যেটা করেছিলেন প্রচুর অনুবাদ সাহিত্য করেছিলেন। সেই সময় বাংলা ভাষার সবেমাত্র গঠিত হচ্ছে, সেই গঠনের সময়ে আমাদের ভাষায় সেরকমভাবে গল্প নেই, সেরকমভাবে বাঁধন নেই কিভাবে গল্পের আকার দেওয়া যায়। সেখান থেকে তখন তিনি দেখলেন সাহিত্যের উন্নতি করতে গেলে তিনি সংস্কৃত এবং বিভিন্ন বেশ কিছু বই থেকে তিনি অনুবাদ করতে শুরু করলেন এবং অনুবাদ সাহিত্যের মাধ্যমেই আমাদের বাংলা ভাষায় যেন সাহিত্যের প্রসার বাড়তে শুরু করল। বঙ্গ সাহিত্যের রাত্রি স্তব্ধ ছিল তন্দ্রার আবেশে, অক্ষত জড়ত্ব ভাবে অভিভূত, কি পুণ্য নিমেষে তব শুভ অভ্যুদয়ে বিকির প্রদীপ্ত প্রতিভা, প্রথম আশার রশ্মি নিয়ে এলো প্রত্যুষের বিভা, বঙ্গভারতীর ভালে পড়ালো প্রথম জয়টিকা, রুদ্ধ ভাষা আধারের খুলিল নিবিড় যবনিকা, হে বিদ্যাসাগর পূর্ব দিগন্তের বনে উপবনে
নব উদ্বোধন গাথা উচ্ছ্বসিল বিস্মিত গগনে, যে বাণী আনিলে বহি নিলুষ তাহা শুভ্র রুচি, সকরুণ মাহাত্মের পুণ্য গঙ্গা স্নানেই তাহা সূচি। ভাষার প্রাঙ্গণে তব আমি কবি তোমার অতিথি, ভারতীর পূজাতরে চয়ন করেছি আমি গীতি, সেই তরুতল হতে যা তোমার প্রসাদ সিঞ্চনে, মরুর প্রাসাদ ভেদি প্রকাশ পেয়েছে মহাক্ষণে। এইভাবেই স্মরণ করা যায়। যাই হোক, আমরা সকলে আন্তরিকভাবে বিদ্যাসাগরের প্রতি আবার একটা প্রণাম জানাব এবং আস্তে আস্তে বাড়ি যাব। সবাই নিশিদিন আলোক শিখা জলক গা।